বিসমিল্লাহ রহমান রহিম। সম্মানিত খামারি ভাইরা, আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি একটি ভিডিও করছি। ভিডিওটি মানে হঠাৎ করেই করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আমি আজকে বাইরে থেকে যখন আসলাম তখন দেখলাম যে আমার যে খামারটা, কিছু ছাগল আছে আমার, অধিকাংশ ছাগলই সর্দি কাশি দ্বারা আক্রান্ত। আসলে সমস্যাটা ছিল না, আপনারা জানেন যে এখন একটা নিম্নচাপ চলছে, এই নিম্নচাপে হয়তো সমস্যাটা তৈরি হয়েছে। তো আপনারা অবশ্যই আরেকটি কথা জেনে থাকবেন যে এখন তো বর্ষার একটা শেষ সময় আর কি, বর্ষাকাল প্রায় শেষ হয়ে যাচ্ছে এবং শীতের শুরু হচ্ছে। তো এই সময়টা বিশেষ করে ছাগলের জন্য তো খুবই সমস্যা, ছাগল এবং পোল্ট্রির ক্ষেত্রে খুবই একটি সমস্যা জনিত সময়, মানে খুবই কঠিন সময় আপনারা বলতে পারেন। আসলে কি বলবো, ঠান্ডায় আমি নিজে অসুস্থ হঠাৎ করে ঠান্ডা লাগার কারণে। তো বাইরে থেকে যখন আসলাম দেখলাম যে আমার অধিকাংশ ছাগলেরই সর্দি। তো সবাইকে আমি ওষুধ খাইয়ে ভাবলাম যে একটি ভিডিও তৈরি করে আপনাদের জন্য, ভিডিওটি হয়তো আপনাদেরও কাজে দেবে, হয়তো আপনাদেরও ছাগল অথবা পোলট্রি অসুস্থ। তো আপনারা যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, মূলত এই প্রোডাক্টটি আমি ছাগলকে খাই আসছি একটু আগে। প্রোডাক্টটির নাম হলো ফেনাড্রিল ভেট বোলাস। বোলাস বলার কারণ হলো এটার ইনজেকশন সেক্টরও আছে আর কি, এই জন্য বোলাস বললাম। তো প্রোডাক্টটি মূলত তৈরি ডাইফেন হাইড্রামিন হাইড্রোক্লোরাইড বিপি, 500 মিলিগ্রাম আছে প্রতিটি বোলাসের মধ্যে। আসলে এটি একটি অ্যালার্জি রোধক ঔষধ, এটি যদি ব্যবহার করা যায় তাহলে অ্যালার্জি, ত্বকের যে অ্যালার্জি সমস্যাটা থাকে সেটা থেকে পরিত্রাণ পাওয়া যায়। তাছাড়া আরেকটা কারি আছে, তাছাড়া যদি কাশির সমস্যা থাকে কাশি উপশম করে। আর তাছাড়া দেখা যায় যে অনেক সময় অনেক ওষুধ প্রয়োগ করলে সেটা একটা সাইড ইফেক্ট দেখা দেয়, অ্যালার্জি জনিত সমস্যা তৈরি হয়। তো আপনারা যদি এটা ইউজ করেন তাহলে দেখবেন যে যে অ্যালার্জি সমস্যাটা দূর হয়ে গেছে। যদি অনবরত দাগ দিয়ে সর্দি বের হয় সেটার ক্ষেত্রেও যদি ব্যবহার করেন তাহলে উপকার পাবেন। মোট কথা, এই ধরনের যত সমস্যা আছে সব সমস্যাতেই ফেনাড্রিল ওষুধটি খুবই ভালো কাজে দেয়। তো আপনারা যদি এটা বড় ছাগলকে খাওয়ান, একটি বোলাস 125 কেজি থেকে 250 কেজির মধ্যে যদি আপনার গবাদি প্রাণীর ওজন হয় তাহলে খাওয়াবেন তাদেরকে। আর ছোট প্রাণী হলো প্রাণী যদি হয় তাহলে এটা 1 মিলিগ্রাম প্রতি দৈহিক ওজনের জন্য ব্যবহার করবেন। তো আসলে বেশি কিছু বলার নেই, আপনারা প্রোডাক্টটি কিনলেই বুঝতে পারবেন। আসলে প্রোডাক্টটিতে আরেকটা কথা জানানো দরকার যে একটু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই প্রোডাক্টটি যদি ব্যবহার করেন তাহলে আপনার ছাগল অথবা যে গবাদি প্রাণীকে খাওয়াবেন সেটা একটু ঝিমানো ভাব আসবে, হয়তো ঘুম ঘুম ভাব আসবে। আপনারা নিজেও জানেন যে ফেনাড্রিল এটা এটা ব্যবহার করলে, মানুষ অনেকে কাশির ক্ষেত্রে ফেনাড্রিল ইউজ করে, সেই ক্ষেত্রেও দেখা যায় যে ঘুম চলে আসে। সুতরাং গবাদি প্রাণীর এটা আসা স্বাভাবিক, তাছাড়া তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে যদি আপনারা গর্ভবতী পশুতে এটা ব্যবহার করতে চান, আসলে এটা এটা নির্দেশিকাতে লেখাই আছে, আমি দেখেছি যে এটা আসলে কোনো গর্ভবতী পশুতে ব্যবহার করা করে এটা পরীক্ষা নির্ণয় করা হয়নি। অর্থাৎ কোনো গর্ভবতী পশুর উপরে এটা প্রয়োগ করে সেটা পরীক্ষা নিরীক্ষা তেমন করা হয়নি। তবে প্রয়োজনে আপনারা নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করতে পারেন, কারণ প্রয়োজন তো আর বাধা মানে না। আপনারা এটা ইউজ করেন তাহলে বুঝতে পারবেন। আর প্রোডাক্টের দাম খুব বেশি না, একটি বক্সে মোটামুটি 40টি বোলাস রয়েছে, সেই হিসাব করতে গেলে দেখা যায় যে একটি বোলাস হয়তো 4 টাকা করে দাম পড়বে, 160 টাকা এমআরপি দেওয়া আছে। তো আপনাদের যার যেমন প্রয়োজন তেমনই কিনে ব্যবহার করেন। তো খামারি বন্ধুরা, যে কথাটি বলে থাকি যে আমি সবসময় খুব ভালো ভিডিও হয়তো বানাতে পারি না, আমার কথা অনেক জড়তা থাকে, এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকে তো বাইরে থেকে
এসেই দেখলাম যে খামারের ছাগলগুলো সর্দিতে ভুগছে, সব প্রায় সব ছাগলেরই সর্দি হয়ে গেছে, এই জন্য ভিডিওটি করছি। এই জন্য হয়তো খুব ভালো ভিডিও হলো না, তারপরেও আপনাদের কিছু তথ্য দিতে পারলাম, এটাই আমার জন্য ভালো লাগা। আমি সবসময় চেষ্টা করি যে প্রোডাক্টগুলো ভালো, সব ভালো ব্র্যান্ডের কোম্পানির ভালো ভালো প্রোডাক্টগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে। তো খামারি বন্ধুরা, আজকে এ পর্যন্তই। প্রতিদিনের মতো যে কথাটি বলে থাকি, অবশ্যই আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, এবং পাশের যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন, তাহলে আমি যে ভিডিওগুলো আপলোড করব সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কমেন্ট করতে ভুলবেন না, কমেন্ট করলে আমি আরও উৎসাহিত হই, যদি লাইক করেন সেটা উৎসাহিত হই। আর একটা কথা, ভিডিওটা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন, যদি শেয়ার করেন তাহলে হয়তো অন্য কোনো খামারি অথবা আপনারই কোনো বন্ধু ভিডিওটি দেখে একটু হলেও উপকার পাবে। তো সম্মানিত খামারি ভাইরা, আজকে পর্যন্তই ভালো থাকবেন, সালামু আলাইকুম।